আন্দ্রে রাসেলের শেষ মুহূর্তের ঝড়ে বরিশালকে হারিয়ে কুমিল্লা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। দিনের প্রথম ম্যাচের মতোই হচ্ছিল দ্বিতীয় ম্যাচটিও প্রায়। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 118 রান করেও ম্যাচ জিতে নিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল 121 রান করেও জয়ের প্রায় দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ক্যারিবীয় ব্যাটার আন্দ্রে রাসেলের ঝড়ের কাছে হারতে হলো সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে। কুমিল্লার হয়ে খেলার জন্য আগের দিন রাতে ঢাকায় এসে পৌঁছেছিলেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। এসে আজ ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমে যায় তারা দুজন। শুধু খেলতে নামাই নয়, ব্যাটিং এবং বল হাতে কুমিল্লার জয়ের নায়কও তারা দুইজনই। বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে কুমিল্লা। 11 ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন 16। সমান পয়েন্ট নিয়ে সিলেট স্ট্রাইকার্স রয়েছে প্রথম স্থানে, যদিও রান রেটে পিছিয়ে রয়েছে কুমিল্লা। অন্যদিকে সমান ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বরিশাল। 122 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে সূচনাটা ভালোই করেছিল কুমিল্লা, যদিও 6 বলে 11 রান করে আউট হয়ে যায় পাকিস্তানি মোহাম্মদ রেজওয়ান। এরপর জাকির আলী আউট হন 10 রান করে, 5 রান করেন ইমরুল কায়েস। মুসাদ্দিক হোসেন সৈকত আউট হয়ে যান মাত্র 1টি রান করে। লিটন দাস 39 বলে 36 রানের একটি স্লো ইনিংস খেলেন। ষষ্ঠ উইকেট জুটিতে খুশদিল শাহ এবং আন্দ্রে রাসেল দলকে জয় এনে দেয়। 19 বলে 23 রানে অপরাজিত থাকেন খুশদিল শাহ এবং 16 বলে 30 রানের অপরাজিত থাকেন রাসেল। 2টি বাউন্ডারির সঙ্গে 3টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছিয়ে দেন।